এই মরশুমে ডিমের এই ঝালঝাল এইরকম রেসিপি যদি থাকে তাহলে তো জমেই যায় না। কখনো গরম পড়ছে, কখনো বৃষ্টি হচ্ছে, ওয়েদার ঠান্ডা ঠান্ডা চলে এসছে, সেই সময় এরকম একটা রেসিপি ভালোই লাগে। সেই রেসিপিটা যদি আবার হয় ধাবা স্টাইল তাহলে তো আরোই জমে যায়। আচ্ছা, এই রেসিপিটা করার জন্য আমি পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আর এদিকে আমি ডিমগুলোকে সেদ্ধ করে 10 মিনিট সেদ্ধ করে নিয়ে তারপরে ছিলে নিচ্ছি। ডিমগুলোকে আমি এইভাবে ছিলে নিয়েছি। আমার ডিমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি একটা চাকু সাহায্যে আমি ডিমগুলোকে এইভাবে কেটে নিয়েছি, ডিমগুলোকে কেটে নিয়েছি। আর এদিকে আমি তেলটা গরম করতে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে একটু নুন, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি এই একটু কেটে রাখা ডিমগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আমি যে ডিমগুলো কেটে রেখেছিলাম এই মশলাগুলো আমার সেই ডিমের কাটাটার মধ্যে মশলাগুলো ঢুকে যাবে। আর ডিমগুলো অনেক সময় না কেটে দিলে ফেটে আসে গায়ে, সেটা আসবে না। ডিমগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আর একটু কড়া করেও ভেজে নিতে পারেন। এর মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে গোটা জিরে আর কুচি পেঁয়াজ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজের কালারগুলো এইরকম লাল লাল হয়ে এসছে। পেঁয়াজগুলো আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে যাচ্ছে, দেখুন কষানোটা হয়ে যাচ্ছে, তেল ছেড়ে দিয়েছে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি আবার ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আমার তেলগুলো বের হয়ে এসছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। আমার কষানোটা হয়ে যাচ্ছে আর তেলও বের হয়ে আসছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার, আগে থেকে আমি একটা গোটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্ট এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার সুন্দর কষানো হয়ে গেছে, দেখুন তেলগুলো বের হয়ে এসছে। আমি এইভাবে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। না হয়ে গেছে, এর মধ্যে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এর মধ্যে ঠান্ডা জলও দিতে পারতাম কিন্তু স্বাদ হতো না, আমি এখানে গরম জল, ওই জন্য উষ্ণ গরম জলটা দিয়ে দিলাম। তার মধ্যে নাড়াচাড়া করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। ভালো করে ফুটে ওঠার পর আমি ঢাকাটা তুলে নিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার রেসিপিটা হয়ে এসছে। ঠিক এইরকমভাবে আমি রান্নাটা করেছি। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।